ছয় আগরতলা মণ্ডলের উদ্যোগে বৃহস্পতিবার দশরথদেব স্মৃতি ভবনে বিজেপি দলের এক ধন্যবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এবং উপনির্বাচনে ছয় আগরতলা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডাক্তার অশোক সিনহা সহ সাংগঠনিক কর্মী ও সমর্থকরা। সভায় ছয় আগরতলা কেন্দ্রের সংগঠনের কাজকর্ম নিয়ে বিশদে আলোচনা হয়। এই সভার বিষয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান যে এই সভা মূলত সাংগঠনিক সভা। নির্বাচনের পর ছয় আগরতলা কেন্দ্রের কর্মকর্তাদের নিয়ে এই সভায় নানা দিক নিয়ে পর্যালোচনা করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এই কেন্দ্রের প্রার্থী ডাক্তার অশোক সিনহার প্রশংসা করে মুখ্যমন্ত্রী জানান, দল বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র পুনরুদ্ধার করবে। সাংগঠনিক বৈঠক আমাদের ইলেকশনের পর আমাদের বিভিন্ন যারা এবার ইলেকশনে যুক্ত ছিল সবাইকে নিয়ে আমরা কথাবার্তা বলেছি, কারণ যেহেতু এই সিটটা আমরা হেরেছি তবুও আমি বলবো বিভিন্ন বিষয়ে আলোচনায় উঠে এসেছে, আমরা হারলেও এটা কিন্তু আমরা কার্যকর্তাদের জয় হয়েছে, এই কারণে যে অনেক দিন বাদে ছয় আগরতলা একটা ভালো একজন কেন্দ্র। অন্যদিকে ভাষণ রাখতে গিয়ে জোরালো উদ্দীপ্ত ভাষণ রাখেন তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। সুশান্ত চৌধুরী জানান, সিপিআইএম বিরোধিতা করে তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল এবং জীবনের শেষ পর্যন্ত তিনি সিপিআইএমের বিরোধিতা করে যাবেন, ক্ষমতায় থাকলে অথবা না থাকলেও। সিপিআইএমের সঙ্গে কোনোদিন তিনি আপোষ করবেন না বলে জানান তথ্যমন্ত্রী। নরেন্দ্র মোদী এবং বিজেপি তাকে রাজনৈতিকভাবে মুক্ত করেছে বলে উল্লেখ করেন তিনি। আমি আমার রাজনীতি কি দিয়ে শুরু করেছি, কার বিরুদ্ধে শুরু করেছি? আমি আমার রাজনীতি সিপিআইএম বিরোধিতা দিয়ে শুরু করেছি। আমি জীবনের শেষ দিন পর্যন্ত সিপিআইএম এর বিরুদ্ধে থাকবো, পুরোদিন সিপিআইএম এর জন্য আপত্তি করবো। এতে ক্ষমতায় থাকি ক্ষমতায় না থাকি, যখন যে পজিশনে থাকি সিপিএম এর সঙ্গে আপোষ করে আমি পলিটিক্স করি না, করবো না। আমরাও কংগ্রেসে ছিলাম, আপনার সঙ্গে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে যখন দেখছিলাম যে হচ্ছে না তখন আমরা দল ত্যাগ করেছি, কিন্তু বিজেপি মুক্ত করেছে আমাদেরকে, এই জিনিসটা বুঝতে পারা যাবে না। এই জিনিসটা মনে রাখতে হবে আমাদের যে বিজেপি আমাদেরকে মুক্ত করেছেন, মোদিজি আমাদেরকে মুক্ত করেছেন। আজকে যদি কমিউনিস্ট পার্টি আসতো, সিপিআইএম আসতো 2018 সালে, এখানে অনেকেই খুন হতেন, আমিও খুন হতে পারতাম, আমার উপর আক্রমণ হয়েছে নির্বাচন চলাকালীন অবস্থায়। আমি তো নাটক মঞ্চস্থ করিনি ভোটের জন্য, বাস্তবে আক্রমণ হয়েছে, আমরা তো করলে পারতাম। মানুষের সেবা যাদের লক্ষ্য, নাটক করে নাটক মানুষের কাছে এক্সপোজ হয়ে যায়, স্বল্প মেয়াদি দীর্ঘমেয়াদি কোনো অ্যাচিভমেন্ট হয় না। বলে রাখছি আজকে, মিলিয়ে নেবেন, এই কংগ্রেস এবং কমিউনিস্ট আগামী দিনে যখন একসঙ্গে আসবে পশ্চিমবাংলার মতোই তাদের ভরাডুবি হবে। এ রাজ্যে বলে দিয়ে গেলাম, মানুষ ত্রিপুরা রাজ্যে 25 বছর লড়াই করতে পারলেন, 25 বছর শক্তি ছিল লড়াই করার, 5 বছরে বলছেন গণতন্ত্র নেই রাজ্যে, 25 বছর গণতন্ত্র ছিল, তখন বড় বড় কথা বলতেন, এখন গণতন্ত্র সিপিএম এর সঙ্গে কাছে চলে এসছে, সিপিএম এখন গণতান্ত্রিক দল হয়ে গেছে, মুখ্যমন্ত্রী চেয়ারটা লক্ষ্য রাখতে হবে। কজন মুখ্যমন্ত্রী হবে? জিতেনবাবু নিজে মুখ্যমন্ত্রী হতে চান, মানিকবাবু নিজে মুখ্যমন্ত্রী হতে চান, কংগ্রেস দলের 3 থেকে 4 জন আছে মুখ্যমন্ত্রীর দাবিদার, সবাই বলছে আমি মুখ্যমন্ত্রী হব আগামী। তার উপর বিভিন্ন সময় আক্রমণ হলেও ভোটের জন্য কোনোদিন তিনি নাটক করেননি এবং এই নাটকের রাজনীতি যারা করছে তাদের কোনো লাভ হবে না বলে জানান। সিপিআইএম এবং কংগ্রেসের রাজনৈতিক মিতালিকে তীব্র চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেন তথ্যমন্ত্রী। জানান, এই মিতালির ফলে ত্রিপুরায় তাদের ভরাডুবি হবে, জোশের সঙ্গে কাজ করে ছয় আগরতলা কেন্দ্র বিধানসভা নির্বাচনে পুনরুদ্ধার করতে হবে বলে জোরালো আবেদন রাখেন তিনি। রাজনৈতিক আক্রমণের পাশাপাশি রাজ্যের এক শ্রেণীর পেটোয়া সংবাদ মাধ্যম কেউ এক হাত নেন তথ্যমন্ত্রী। বলেন, এক শ্রেণীর মিডিয়া স্রেফ ব্যক্তিগত স্বার্থের জন্য সরকার এবং মন্ত্রীদের নিয়ে মিথ্যা ও কুৎসাপূর্ণ সংবাদ পরিবেশন করছে। এই শ্রেণীর মিডিয়া সরকারের থেকে কোটি কোটি টাকা বিজ্ঞাপন বাবদ নিয়েছে আর এখন নিজেদের মন মর্জি মতো চালাতে পারছে না বলে মুখ্যমন্ত্রী সহ তাকে এবং অন্যান্য মন্ত্রীদের নামে গল্প সাজিয়ে মিথ্যা কুৎসাপূর্ণ সংবাদ পরিবেশন করছে বলে জানান তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। দেখুন, সরকারি সিদ্ধান্ত এটাও নাকি সহ্য হচ্ছে না, তারা জানে আমরা এখন চাকরি বাকরি দেব, সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা বিভিন্ন স্কিম আমরা ঘোষণা করব, নির্বাচন শেষ, এখন দেখবে নেগেটিভ প্রচার করবে এটাকে নিয়ে, এক্সট্রিম মিডিয়া ব্যক্তি আক্রমণ করছে, কারণ তাদের স্বার্থ সিদ্ধি হচ্ছে না। আমরা যখন মুখ খুলে বলবো ওই মিডিয়াগুলো সম্পর্কে যে কারা সরকার থেকে কি নিয়েছে, কেন আজকে নেগেটিভ লেখালেখি করছে, মুখ দেখাতে পারবে না,
অবশ্যই লজ্জা নেই। ওরা যে যার থেকে খাবে তার সঙ্গেই তারা বৈমাত্রী সুলভ আচরণ করবে, এই জিনিসটাই হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, বলবেন কোটি কোটি টাকা নিয়েছে অ্যাডভার্টাইজমেন্ট বাবদ মিডিয়া, এক দুটো মিডিয়া নিজের মতো করে চালাতে পারছে না। মুখ্যমন্ত্রীকে আগের মুখ্যমন্ত্রীকে নিজের মতো চালাতে পারেনি, তাই উনি যখন সরে গেলেন উনাকে ব্যক্তিগত আক্রমণ থেকে শুরু করে চরিত্র হনন পর্যন্ত করলেন। আজকে যিনি মুখ্যমন্ত্রী উনার বিরুদ্ধেও লিখলেন ব্যক্তিগতভাবে, কখনো শিক্ষামন্ত্রীকে ধরছেন, কখনো কৃষিমন্ত্রীকে ধরছেন, এখন দুদিন ধরে আমাকে ধরেছে। আমি মাফিয়া, আজকে আরেকটা লিখেছেন দুর্নীতি গল্প, মন মরা দেখবেন গল্প বানিয়ে দেবে, সোশ্যাল মিডিয়াতে দেখবেন এই নেগেটিভ নিউজটাকে নিয়ে ওই গোষ্ঠীটা প্রচার করবে। লক্ষ্য ঠিক রাখুন, আমাদের মন করতে হবে যে এই ছয় আগরতলা বিধানসভা কেন্দ্র আমরা আগামী দিনে জয়ী হব, গণতান্ত্রিক পদ্ধতিতে, সাংগঠনিক ভিত্তিতে, এবং আমাদের আগামী দিনে যিনি প্রার্থী হবেন সেই প্রার্থীকে আমরা জয়যুক্ত করব। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে নিজেদের মতো চালাতে পারেনি বলে পদত্যাগের পর তাকে ব্যক্তিগত আক্রমণ করে এই পেটুয়া সংবাদ মাধ্যমগুলি আষাঢ়ে গল্প তৈরি করে মিথ্যা সংবাদ প্রচার করেছে বলে উল্লেখ করেন। তেইশের নির্বাচনে বিজেপি সরকার প্রতিষ্ঠা হবেই বলে জানিয়ে সুশান্ত চৌধুরী বলেন, তেইশের নির্বাচনে রাজনৈতিকভাবে বিরোধীদের কোনো অস্তিত্বই থাকবে না। সব কুৎসা আর অপপ্রচারকে পাশ কাটিয়ে জোশ আর উৎসাহ নিয়ে কাজ করার জন্য দলীয় কর্মীদের প্রতি উদ্দীপ্ত আবেদন রাখেন সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, রাইজেশ নিউজ।